যখন শেখ হাসিনা প্রথম রাজনীতিতে প্রবেশ করেন, ইডেন কলেজের উনি ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমার ছোটো বোন আলেয়ার সাথে। আলেয়া চৌধুরী আলেয়া করেছিল এই ছাত্র ইউনিয়নের পক্ষে, সেখানে তখন বঙ্গবন্ধু জেলে ছিলেন, ছাত্রলীগ সব পদে হেরেছিল, কিন্তু এই সভাপতির পদে হাসিনা কয়েক ভোটে জিতেছিলেন। তো এইটা নিয়ে অনেক মুখরোচক ঘটনা প্রচারিত আছে যে তখন রবরা তারা নাকি বোরখা পরে গিয়েও ভোট দিয়েছিল হাসিনার পক্ষে। তাই কিন্তু আবার হাসিনা এটাকে মনে রেখেছেন, উনি খুব দেখা হলেই জিজ্ঞাসা করেছেন আমার বোন কেমন আছে ইত্যাদি। এটা ওটা রয়েছে এটা। আর খালেদা জিয়ার সাথে তাকেও তো অনেক দেখেছি জেনেছি, তাকে আমি বিএনপির কখনো সদস্য ছিলাম না, উপদেষ্টা ছিলাম না, তারাও করেনি, আমিও হইনি। কারণ আমাকে ইঙ্গিত আকারে বললেই আমি বলেছি আমাকে যদি কেউ উপদেষ্টা চান আপনাদের কাউন্সিলে পাশ করিয়ে আনতে হবে, আমি এক ব্যক্তির ইচ্ছার উপরে কারো এই হই যা সম্পূর্ণ, যে কারণে আমি কখনো কোনো রাজনৈতিক দলের মন্ত্রিসভার সদস্য হইনি। সেখানে খালেদা জিয়ার এই কথাটাই বলি, ফেব্রুয়ারি মাসে তুনার মামলায় যে 8 তারিখে আমাকে ডাকিয়েছিল, আমি গেলাম, আমাদের আপনার সামনে তো আপনাকে তো জেলে যেতে হবে 8 তারিখ, আপনি কি জ্যোতিষ? আমি না, আমি জ্যোতিষ না, আমি চিরকাল অঙ্কেতে 100-তে 100 পেয়েছি, আমার ছাত্র জীবনে আমার 100-তে 100 পেয়েছি। আমাদের আমলে যাদবের একটা পার্টি গণিত ছিল, ওটা 4 বছরে শেষ করতে হতো, আমি 1 বছরে শেষ করেছিলাম। এটা হলো আমি অঙ্ক করে বলতে হয় কীরকম আপনার অঙ্ক কী বলে। তাহলে 8 তারিখ হলো বৃহস্পতিবার, 8ই ফেব্রুয়ারি, এবং সেই জন্য আপনাকে আমার ভয় যদি অন্তকে কয়েকদিনের জন্য হলো আপনাকে জেলে যেতে হবে। তাই আপনার করণীয় হলো এই যে কয়েকটা দিন সময় আছে সারা দেশবাসীকে জানিয়ে দেন আপনার বিরুদ্ধে চক্রান্ত আছে, আপনি এখন থেকে কালকে থেকে বেরিয়ে পড়েন, যে এক একটা রাষ্ট্রে যান, আর জনগণ আপনার কথা শুনতে চায় সেটাই। ওনারা আমার কথা শুনে নেয় তার পরবর্তীতে আজ তো সবারই জানা, আজকে পর্যন্ত ওনার জামিন না হওয়াটা এটা একটা লজ্জাজনক ন্যাক্কারজনক ঘটনা। আমি কখনো ভয় পাইনি, আমি যেটাকে ন্যায় মনে করেছি সেটার জন্য সাহসের সাথে দাঁড়িয়েছি। আমি আজম খান যখন এই দেশের এই গভর্নর, তাকে রাস্তার মধ্যে আটকে দিয়েছিলাম, সে যাচ্ছে আমার মেডিকেল কলেজে, হাত আমি হাতে আটকে দিয়েছিলাম, বলেছিলাম তুমি তার সাথে ভালো ভালো কথা বলবা, কিন্তু আমার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তো তাদের নামে ওয়ারেন্ট দিয়েছো, দেশ দুজন ডাক্তার থেকে বঞ্চিত হবে। সবাই বলছে যে পালাও, এখন তারা তো আছে ওয়ারেন্ট, এখন তোমার নামে ওয়ারেন্ট হবে। উনি যখন বক্তৃতা শেষে প্রিন্সিপালের রুমে চা খেতে ঢুকলেন, বলতে ওই ছেলেটাকে ডাকো, ওরা তো বলতেছে পালাও তুমি, আর আজম খান বলছেন ডাকো তাকে। ও বলছে না ওকে তো পাচ্ছি না, কয় না আমি আই এম শিওর হি ইজ অ্যারাউন্ড, ওই এদিকে কোথায় আছে এই ছেলে, কারণ সে বুঝতে পেরেছে যে এত বলছে আমি কি না আমি যাও, তা আমাকে বললো যে বাইঠো বসো চা খাও, আর তুমি ওদেরকে খবর দাও, ওরা ওদেরকে পরীক্ষা দিতে বলো আমি যাতে তুমি অ্যারেস্ট করতে পারো। ও না না মাই ইয়ে জবান দেরা যে পরীক্ষা পর্যন্ত ওকে কোনো অ্যারেস্ট করা হবে না। তাই আমার দুজন এটা হলো কি আমাদের, আমি ন্যায়নীতির পক্ষে ভুল স্বীকার করে নিয়ে দাঁড়াতে ভালোবাসি, তাই সেটাই এই তো বহু কাহিনী এই বলতে পারি। ব্যর্থতা সবচেয়ে বড় ব্যর্থতা আমার 2018 সনের নির্বাচন, সবাইকে একত্র করে ইলেকশন দাঁড় করালাম, কিন্তু সেখানে এটা আমি কখনো চিন্তা করতে পারি নাই
যে বিনা ভোটে রাতের বেলা নির্বাচন হয়ে যাবে, এটা হলো আমার চিন্তার দুর্ভাগ্য। এটা হলো আমি মনে করি এর ফলে ক্ষতিটা হয়েছে দেশের, ক্ষতিটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, কথা রাখেন নাই উনি, সেটাই তো মানুষের জীবন তো নদীর ঢেউয়ের মতো, নদীতে উত্থান পতন আছে, সেটা আছে। আমি যতদিন বেঁচে আছি ন্যায় নীতির পক্ষে দাঁড়াবো, সত্য কথা বলবো, জাতিকে আমি একটা বলছি, যদি সুষ্ঠু নির্বাচন চান জাতীয় সরকারের বিকল্প নাই, জাতীয় সরকারের বিকল্প নাই, এবং সেটা দু চার দিনের জন্য অ্যালাপ নেই, দুটা বছর সময় দরকার। তাই পৃথিবীর ইতিহাসে যদি দেখেন দুটা ঘটনাকে আমি উল্লেখ করতে চাই। রসুল্লাহ মক্কা জয় করেছিলেন, কিন্তু উনি সঙ্গে সঙ্গে মক্কায় প্রবেশ করেননি, তার কারণটা হলো যে যেটা ক্ষয়ক্ষতি হতো, ঠিক এখানেও তাই। আজকে নির্বাচনের পরে যদি হয় সেটার জন্য দুটা বছর প্রয়োজন, আইন কানুনের পরিবর্তন, জনগণের মন মানসিকতার কথা। নেলসন ম্যান্ডেলা সেই হলেন, কিন্তু উনিও দু বছর অপেক্ষা করলেন। তাই সে কারণে আমি মনে করি এটাতেই আমাদের মুক্তিযুদ্ধের পরপরেই জাতীয় সরকার হওয়া উচিত ছিল, না হওয়াতে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, হাসিনার প্রতি আক্রমণ হয়েছে, আজকে জিয়াউর রহমানকে হারিয়েছি। আমরা সেটা এখনও কুবিতর্ক করছি, জিয়াউর রহমানকে পাকিস্তানে চলে এটা একটা ঘৃণ্য অপরাধ আমি মনে করি। যেই লোকটা আমাদের স্বাধীনতার ডাক দিয়েছেন বঙ্গবন্ধুর পক্ষেই, যে যেটা যুদ্ধ করেছেন আমরা তো দেখেছি, সেটাই সুতরাং সে বঙ্গবন্ধুরও। এই জন্য উনি আজকে জাতীয় সরকার হলে উনি কখনো বাকশাল করতেন না, উনি গণতন্ত্রের জন্য জীবনের একটা বিরাট অংশ জেলে কাটিয়েছেন।